প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর মাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক তার পরিবারের বিরুদ্ধে। আহত হয়ে কলেজ ছাত্রীর মা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইংরেজবাজার থানার উত্তর রামচন্দ্রপুর এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ভিকি কর্মকার উত্তর রামচন্দ্রপুরের শম্পা বসাক নামে গৃহবধূর মেয়ে সোনিয়া বসাক, সে মালদার আইএমপি কলেজের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। বিগত দেড় বছর আগে ওই এলাকারই রতন কর্মকারের ছেলে ভিকি কর্মকার তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দুই পরিবারের মধ্যে একটি গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলের মীমাংসা হয়ে গিয়েছিল বলে ওই ছাত্রী পরিবার জানান। আর তার জেরেই প্রত্যেক দিনের মতো সকালবেলায় মর্নিং ওয়াক করতে যায় ওই কলেজ ছাত্রীর মা। সেই সময় তাকে একা পেয়ে অভিযুক্তরা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত ওই কলেজ ছাত্রীর মাকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই কলেজ ছাত্রীর মা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কি জানাচ্ছেন অভিযোগকারী শুনবো। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনার গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। আমার গত দেড় বছর আগে একটা ঝামেলা হয়েছিল তার ছেলে বিকি কর্মকারের সাথে, যে ও আমাকে বিয়ের প্রস্তাব বা এরকম একটা কাহিনী হয়েছিল, তো ওটার কারণে ওরা আমার বাড়িতে এসে ঝামেলা করে। তো ওটা একটা ঝামেলা হওয়ার পর মীমাংসা হয়ে যায়। তারপর সে দেড় বছর পর কালকে আমার মা গেছিলো মর্নিং ওয়াক করতে, সেই মর্নিং ওয়াক করতে গেছিলো এবার একা পেয়ে, যেহেতু ভোরবেলা তো মা আসছিলো রাস্তা দিয়ে, তাকে উল্টোপাল্টা গালিগালাজ করে, তারপর মারধর করে বেধড়ক ভাবে। মা হাসপাতালে ভর্তি করি, তারপর তারা খুব উল্টাপাল্টা কথা বলে। তো এখন আমার মার উপর এরকম হয়েছে, আমি একা কলেজে যাই আসি, রাতে করে টিউশন থেকে বাড়ি ফিরি, তো এখন আমারও ভয় লাগছে যে আমারও কিছু না কিছু করে নিতে পারে। তো এই কারণে আমি চাই যে যাতে ওদের কোনো শাস্তি দেওয়া হোক, কারণ তারা মেরেছে আমার মাকে, পুরুষও গায়ে হাত দিয়েছে, ওর বাড়ির বাবা, ওর জামাই, তারপর ওর বেটি, ওর মা, সবাই মিলে ঝাঁটি লাঠি যা পেরেছে তাই মারধর দিয়ে মা মেরেছে। আমার মা এমনিও অসুস্থ, ব্রেন টিউমারের ই হয়েছিল, তারা জেনে জানে অনেক বছর ধরে, তারা দেখেছে আমার মা এরকম, তেমন মাথাটাও ঠিক নেই। তো এবার ওইভাবে মেরেছে একটা অসুস্থ মানুষকে, তাদের তো এটা ঠিক করা উচিত। কী ধরনের ডিস্টার্ব করতো তোমাকে? কী ধরনের? এমনি ও আমার সাথে, আমি যেহেতু ওকে অ্যাকসেপ্ট করেছিলাম না, তো তারপর ধরে ওই আমার পিছে লেগেছিল, তারপর ওর সাথে যাই হোক কথা হতো, তো ওর ই নিয়ে ওগুলো নিয়ে ওর ফ্যামিলি এসেছিলো ঝগড়া করতে, ওটা একটা হয়ে গেছিলো, তারপর বিয়েও হয়ে গেছে, তো ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই, কিছুই নেই। তার ওই বিষের পর বলেছিলো যে আমাদের দেখে নিবে, এই করে নেবো, তুই যাবি রাস্তাঘাটে, এরকম অনেক কথা হয়েছিল, তারপর আমরা মীমাংসা করে নিয়েছিলাম। সেই কারণে কি মারধর করেছে? হ্যাঁ, সেই কারণেই করবে, তাছাড়া কোনো কারণ নেই, কেন ওদের সাথে আমাদের কোনো কথাবার্তা কিছুই হয় না, যতটা পারি ওদের থেকে দূরেই থাকি, কিন্তু ওরা এভাবে মাকে একা পেয়ে, মা যেহেতু আমাকে একা পাচ্ছিল না হয়তো, ওই জন্য আমার মা এমনিও কম মানে উইক আছে, আমার স্ত্রী মর্নিং ওয়াক করতে গিয়েছিল সকালবেলা, ওই রতন কর্মকার আর পদ্মা কর্মকার আর ভিকি কর্মকার আর একটা জামাই মিলে, সবাই মিলে আমার স্ত্রীকে মারে, মেয়েকে ছেড়ে দেয়, আর আমার স্ত্রীকে খুব ধরে মারে, খুব পিটায়, মেরে ও মরা অবস্থা, হসপিটালে ভর্তি আছে, এখন পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। কী চাইছেন আপনি? আমি কেস চাই, এর ভালো ই চাই, আমি এর শাস্তি চাই ভালো। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, থানায় দিয়েছি সব কিছু। এখন ধরা পড়েছে? হ্যাঁ, না ধরে নিয়ে আসিনি ওদেরকে, এখনও কিছু করিনি ওরা ওদেরকে। কোন এলাকায় হয়েছে এটা? ওটা আমাদের হলিচা স্কুলের পাশে উত্তর রামচন্দ্রপুর কলাবাড়ি।